আমি আছি এখন নীলিমা বিচ রিসোর্টে। Look at this, it's raining. তখন বৃষ্টির ভিতরে বিরিয়ানি খাবো, উৎপান্ডা অর্ডার দিয়ে আনলাম। সমুদ্রের ঢেউ দেখুন, গুড মর্নিং গাইজ। কক্সেস বাজারে আজকে চতুর্থ দিন, আবারও বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে ভাবলাম একটু বিরিয়ানি খাই, তাই ফুডপান্ডায় অর্ডার দিলাম কক্সেস বাজারে বৈশা। তো আমি আছি এখন নীলিমা বিচ রিসোর্টে। তো নীলিমা বিচ রিসোর্টে বৈশা অর্ডারটা প্লেস করলাম ফুডপান্ডায়। মাটন বিরিয়ানি অর্ডার করলাম, তো খাবারটা টেস্ট করব এই বৃষ্টির ভিতরে এইখানে বসে, যেহেতু বৃষ্টির কারণে বের হব না এখন আপাতত। তিন দিন অলরেডি ছিলাম বৃষ্টিতে ভিজছি, পাহাড়ে পর্বতে অনেক জায়গায় ঘুরছি। আপনার ওই ইসে গেছিলাম গতকালকে গেছিলাম আপনার মেরিন ড্রাইভ রোডে, একদম অনেক পর্যন্ত গেছিলাম। হিমসরি পাহাড়ে উঠছি, তারপরে আবার ওইদিকে আপনার কিছু মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওগুলা ঘুরছি। তারপর 1400 বছর পুরাতন গাছ এগুলো দেখলাম, তো ভিডিওগুলোও আছে। তারপরে রাতে আবার কালকে বারবিকিউ খাইলাম কোরাল মাছের, সামুদ্রিক কোরাল, কালো কোরাল যেটা। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো বিরিয়ানি খাবো, লেটস এনজয়। তো 15 থেকে 20 মিনিট দেখাচ্ছে আসুক বিরিয়ানিটা। Look at this rain, it's raining. এইরকম বৃষ্টির ভিতরে বিরিয়ানি খাবো, উৎপান্ডা অর্ডার দিয়ে আনলাম কোকা কোলা আর কাচ্চি বিরিয়ানি। এখানে বৈশা বৈশা খাবার, লুক এট দিস, কাম ক্লোজ। আর পুরো খাবারটা গরম এখন, হট। তো আমরা এখন খাবো, তো 2 পিস খাসির মাংস দিছে ওরা, খাসির মাংসটা একটু ট্রাই করে দেবো। সমুদ্রের ঢেউ দেখুন,
এভাবে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতে করতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, জাস্ট অসাধারণ। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকবেন, লেটস গো।